লীগের মহাসমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানমুখী হাজার হাজার সমর্থকের ঝল বিরোধীদের রুখে দেওয়ার প্রত্যয় বিভাগীয় গণসমাবেশের একদিন আগেই ফরিদপুরের সমাবেশস্থলে বিএনপির নেতাকর্মীরা পরিবহন ধর্মঘটে চলছে না দূরপাল্লার বাস যাত্রী ভোগান্তি চরমে ব্রুনাই থেকে দীর্ঘমেয়াদে গ্যাস আনতে প্রতিনিধি দল পাঠাচ্ছে সরকার জানালেন প্রতিমন্ত্রী আইএমএফ এর সঙ্গে হয়নি জ্বালানি নিয়ে আলোচনা চলতি মৌসুমে ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু ধরন পরিবর্তন ও হাসপাতালে দেরিতে আসায় বেড়েছে প্রাণহানি নিয়ন্ত্রণে আনতে না পারলে আরও ভয়াবহতার শঙ্কা এবং রাজধানীতে ইলিশের দাম কমেছে কেজিতে অন্তত 200 টাকা সাগরের ইলিশ কুয়াকাটা থেকে পদ্মা সেতু হয়ে সরাসরি যাচ্ছে ঢাকায় সরবরাহ কম বরিশালে